বন্ধুরা, ভারত পাচ্ছে ব্যাক টু ব্যাক দুর্লভ সম্পদ। আত্মনির্ভরতার শক্তি প্রকৃতিকেও সদয় হতে বাধ্য করেছে। এখন ভারতে যেখানেই তাকাবেন সেখানেই ভূমি থেকে পাওয়া যাবে দুর্লভ সম্পদ। ভারতের এই ক্ষমতাকে দেখে হতবাক হয়ে গেছে আমেরিকা। বন্ধুরা, এই সময় প্রকৃতি ভারতের ওপর এতটাই সদয় হয়ে গেছে যে ক্রমাগতই ভূমি তার গর্ব থেকে দিচ্ছে দুর্লভ সম্পদ। ভারতের ক্ষমতা এতই বেড়ে গেছে যে সুপার পাওয়ার বলা আমেরিকা আশ্চর্য হয়ে গেছে। এটা সেই দুর্লভ সম্পদ যেটা না থাকার কারণে ভারতের ভাগ্য এখনো ঘুমিয়েছিল, যেটা না থাকার কারণে ভারতের অ্যাডভান্স টেকনিকের দুনিয়াতে এন্ট্রি হচ্ছিল না। যদিও ভারত তার প্ল্যানিং অনেক আগে থেকেই করে রেখেছিল, কিন্তু এখন এই দুর্লভ সম্পদের কারণে ভারত অ্যাডভান্স টেকনিকের দুনিয়ার বাদশাহ হয়ে যাবে। রাশিয়া, চীন, আমেরিকা এবং জাপান সবাই ভারতের সামনে নতমস্তক হয়ে গেছে। ভারতের এই দুর্লভ সম্পদ পাওয়ার জন্য সবাই অতিষ্ঠ হয়ে উঠেছে। ভারত অনবরত দুর্লভ সম্পদের খোঁজ চালিয়ে যাচ্ছে, আর ভারতের পরিশ্রম সফলতাও আনছে। সেই জন্যই তো প্রথমে জম্মু কাশ্মীরে লিথিয়ামের অগাধ ভান্ডার পাওয়া যায়, আবার তারপর রাজস্থানে ইউরেনিয়ামের ভান্ডার পাওয়া যায়। ইউরেনিয়াম এমন একটা দুর্লভ মেটাল যার মাধ্যমে পাওয়ারফুল নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করা যায়, যার ছোট্ট একটা টুকরো দিয়ে পুরো দুনিয়াকেই ধ্বংস করা যেতে পারে। এজন্য আমেরিকাও ভারতকে ভয় পাচ্ছে, আর এই সব প্রকৃতির বরদান স্বরূপ ভারত পাচ্ছে। ভারত সরকার যখন থেকে আত্মনির্ভরতার শপথ নিয়েছে, তার পর থেকেই ভারত সব ক্ষেত্রতেই সফলতার পতাকা তুলছে। আর এখন আবার অন্ধ্রপ্রদেশে দুর্লভ সম্পদের খোঁজ পাওয়া গেছে, যা সম্পূর্ণভাবে ভারতের ভাগ্যই পরিবর্তন করে দেবে, ভারতকে সম্পূর্ণভাবে আত্মনির্ভর করে তুলবে। কখনো ভারত এই সব দুর্লভ সম্পদের জন্য অন্য দেশের ওপর নির্ভরশীল ছিল, আর সবসময় দেশগুলো তাদের দাদাগিরি দেখাতো, কিন্তু এখন ভারত এমন সফলতা পেয়েছে যে এদের হসি উড়ে গেছে। বন্ধুরা, মেন খবর হলো এখন ভারতে অনেক গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের খোঁজ পাওয়া যাচ্ছে, যা থেকে পুরো ভারতের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এই দুর্লভ সম্পদের সন্ধান পাওয়ায় রাজ্যগুলোরও লাভ হচ্ছে। একইভাবে অন্ধ্রপ্রদেশের আনন্তপুর জেলাতে দুর্লভ আর্থ এলিমেন্টের ভান্ডার পাওয়া গেছে, যার সবচেয়ে বেশি ব্যবহার সেলফোন, টিভি এবং কম্পিউটার থেকে শুরু করে অটোমোবাইল পর্যন্ত ডেলি ইউজে করা হয়ে থাকে। এই আর্থ এলিমেন্টের খোঁজ হায়দ্রাবাদে অবস্থিত ন্যাশনাল জিওলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিকরা করেছেন। আসলে হয়েছে কি, NGRI এর বিজ্ঞানীরা সায়ানাইডের মতো নন কনভেনশিয়াল পাথরের সন্ধান করছিল, তখন তারা এই 15টা আর্থ এলিমেন্ট দেখতে পায়, যা দেখে ওই বিজ্ঞানীদের তো হুশি উড়ে যায়। এগুলো এমন দুর্লভ সম্পদ যেগুলো পরবর্তীকালে রাজত্ব চালাবে, যেটা না থাকলে পুরো বিশ্ব এক পাও এগোতে পারবে না। ভারত যে দুর্লভ সম্পদ পেয়েছে সেগুলো হলো এলানাইট, সেরিয়াট, থোরাইট, টেন্টলাইট, কেপেটাইট, চিরকন, হোনাজাইট, পাইরোফ্লোর, ইউগনেসাইট, ইউক্সেনাইট এবং ফ্লোরাইট। এই তত্ত্বের ব্যবহার ক্লিন এনার্জি, এয়ারোস্পেস, ডিফেন্স, পার্মানেন্ট ম্যাগনেটের ম্যানুফ্যাকচারিং এও ব্যবহার করা হয়ে থাকে, যা ইলেকট্রনিক্স, উইন্ড টারবাইন, জেট বিমান এবং আরো অন্যান্য প্রজেক্টে ব্যবহার করা হয়ে থাকে। যে এরিয়াতে এই আর্থ এলিমেন্ট গুলো পাওয়া গেছে তার ক্ষেত্রফল 18 বর্গ কিলোমিটার। এটা এমন আর্থ এলিমেন্ট যেটা ডিজেল পেট্রোলের অস্তিত্বই শেষ করে দেবে। এজন্য আরব দেশের পায়ের তলার মাটি সরে গেছে। এটা এমন আর্থ এলিমেন্ট যা এখনো পর্যন্ত অন্যান্য দেশের ভাগ্যেও জোটেনি। এজন্য গোটা বিশ্ব ভারতের ওপর নজর দিয়ে বসে আছে। আসলে বন্ধুরা, পুরো বিশ্বই এখন ডিজেল পেট্রোলের দ্বিতীয় বিকল্প খুঁজছে, কারণ দূষণ এত পরিমাণে বেড়ে গেছে যে মানুষের জীবন এখন সংকটপূর্ণ। এর সাথেই পুরো বিশ্ব মূল্য বৃদ্ধির সম্মুখীন হচ্ছে। ডিজেল পেট্রোলের অস্তিত্ব শেষ করার জন্য পুরো বিশ্বই প্রচুর পরিশ্রম করছে, কিন্তু কোনো রাস্তাই দেখতে পাওয়া যাচ্ছিল না। কেননা এতদিনেই আর্থ এলিমেন্টেরই অভাব ছিল, কিন্তু ভারতের ভূমি এমন বরদান দিয়েছে যে সবার চোখ খোলাই কি খোলাই রয়ে গেছে। এখন ইলেকট্রনিক্স হোক বা ইলেকট্রিক্যাল, সব ক্ষেত্রতেই ভারত এখন বাদশাহ হয়ে উঠবে। ভারত ইলেকট্রিক ভেহিকেলের হাব হয়ে উঠবে, দরিদ্র মানুষও লাক্সারি গাড়ির মালিক হয়ে যাবে এবং গাড়ির দামও কমবে, স্মার্টফোন বিক্রি হবে অনেক সস্তা দামে। এর সাথেই কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির কথা অনুযায়ী, যদি ভারত জম্মু কাশ্মীরে পাওয়া লিথিয়ামের সঠিক ব্যবহার করতে পারে, তাহলে ভারত ইলেকট্রিক ভেহিকেল সেক্টরে বিশ্বের নাম্বার 1 ভেহিকেল ম্যানুফ্যাকচারার হতে পারবে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, 1 টন লিথিয়ামের দাম ভারতীয় মুদ্রায় 57.36
6,00,000 টাকা। এর সাথেই জম্মু কাশ্মীরে পাওয়া 59,00,000 টন লিথিয়ামের দাম 3,384 বিলিয়ন রুপির কাছাকাছি হবে। যেমনটা আমরা সবাই জানি যে লিথিয়ামের সবচেয়ে বড় ভান্ডার চিলি এবং বেলজিয়ামের মতো দেশগুলোতে মজুত রয়েছে, আর ওখানে চীনের আধিপত্য রয়েছে, সেই জন্য চীনি লিথিয়ামের সবচেয়ে বড় সাপ্লায়ার হয়ে বসে আছে। ভারতও চীন থেকে লিথিয়াম আমদানি করেছে, কিন্তু এখন আর এমনটা হবে না। ভারত এখন এই 15টা আর্থ এলিমেন্টের সাথে বিশ্বের বাদশা হয়ে গেছে। গোটা বিশ্বই এখন ভারতের সাহায্যে চলবে। ভারত বিদেশে আর্থ এলিমেন্টকে এক্সপোর্ট করে বড় অঙ্কের অর্থ আয় করবে। এর সাথেই যেই রাজ্যে এই দুর্লভ সম্পদ পাওয়া গেছে তারাও ধনী হয়ে উঠবে। গোটা বিশ্বে ভারতের ক্ষমতার কোনো তুলনাই হবে না। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত? ভারতীয় হিসাবে আপনারা কি গর্বিত?